পেন্সিল বাক্স দিয়ে পেরিস্কোপ তৈরির এটি একটি খুব সুন্দর পদ্ধতি। এটার জন্য আমাদের একটা পেন্সিলের বাক্স, একটা কাঁচি, আঠা এবং দুটো রাবারের স্ট্রিপ দরকার। প্রথমে আমরা এই পেন্সিলগুলোকে বের করে দুদিকের অংশের থেকে আমরা ঢাকনাগুলো কেটে ফেলব। এবার দুদিক থেকে 4 সেন্টিমিটার ছেড়ে আমরা ওপরের অংশটুকুকে কেটে ফেলব এমনভাবে যাতে এই মূল অংশের সঙ্গে দুটো 90 ডিগ্রিতে থাকে কাটা অংশ দুটি। এবার আমরা দুই কোণায় যেমনভাবে দেখানো হচ্ছে এরকমভাবে আঠা লাগিয়ে শুকোতে দেব। এরপর দুটো রাবারের টুকরো ওখানে এমনভাবে জুড়ে দেওয়া হবে যাতে ওই দুটো কোণ সর্বদাই 90 ডিগ্রিতে থাকে, ঠিক এরকমভাবে। এরপর দুটো ছোট আয়না নিয়ে আমরা 45 ডিগ্রি কোণ করে বসিয়ে সেগুলোকে সেলোটেপ দিয়ে এরকমভাবে আটকে দেব দুটো দিকে। এটা আমাদের পেরিস্কোপ তৈরি হয়ে গেছে। এবার এটা দিয়ে আমরা দেখতে পারি নিচে থেকে ওপরের জিনিস বা নিজের উচ্চতা থেকে আরও ওপরের জিনিসকে, কিংবা টেবিলের নিচে বসে ওপরের জিনিসগুলোকে দেখতে পারি।